যে আমাদের পাড়ার প্রতিবেশীর আশেপাশে সবাই, যে তুই এরম করে যদি কাঁদিস তোর মাও তোর কান্না দেখে কাঁদবে, তখন তোর মা তো এমনি অসুস্থ, তোকে তো বুঝতে হবে বল বাবু। আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে, এটা তো আমাকে বুঝতে হবে। আর আগে দেখতে আমি ভিডিও করতে করতে কেঁদে ফেলতাম, কিন্তু এখন নিজেকে আমি অনেক কন্ট্রোল করে ফেলি। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি কোনো কিছু ব্লগ শেয়ার করতে আসিনি, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি তোমরা কিভাবে ডিপ্রেশন থেকে ওভারকাম, মানে ডিপ্রেশনকে ওভারকাম করবে, ডিপ্রেশন থেকে কিভাবে বেরোবে, আমি কিভাবে ওভারকাম করেছি সেই গল্পটা আমি তোমাদের সাথে করব। তোমাদের হয়তো অনেকের কাজে লাগতে পারে যারা যারা ডিপ্রেশন হয়ে যাচ্ছ। আর এটা আমাকে একটা বোন রিকোয়েস্ট করেছে, এটা আমাকে অনেকজনেই রিকোয়েস্ট করেছে। তো সময়ের অভাবে অনেক সময় করা হয় না, তো আজকে ভাবলাম আমি বসে আছি। আর এই ব্লগটা আমি ব্যাঙ্গালোর থেকে শ্যুট করছি, আমার কাকু কাকিমা এখন নেই, প্রিয়াঙ্কার কলেজে গেছে আর আমি কলেজে আর যাইনি, তোমার হচ্ছে ঘরেই বসেছিলাম, একটু আগে কিঙ্করকে ভোগ দিলাম, তারপরে এখন তোমাদের সাথে আমি কথা বলতে এসেছি। প্রথমে আমি ফোনটা আগে রাখি, তারপরে তোমাদেরকে এক এক করে বলছি। আমাকে দেখতে পাচ্ছো? মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। দেখো, আমি ডিপ্রেশনে ছিলাম প্রায় আগস্ট মাস থেকে, মানে অনেক কমাস ছিলাম ডিপ্রেশনে। আগে আমি প্রচণ্ড, কি বলবো, কষ্ট সহ্য করতে পারতাম না, এরকম কষ্ট আমি লাইফে কোনোদিনও কষ্ট সহ্য করিনি। আর এতটা ডিপ্রেশন থেকে নিজেকে কিভাবে বার করে নিয়েছি আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব। আমি প্রথমে, আগে যখন কিঙ্কর মারা যায়, তারপরে আমি খুব কাঁদতাম চিৎকার করে করে। আর তখন অনেক তোমার হচ্ছে আমার আশেপাশের আমার জেঠিমা কাকিমা পিসি ছোটো মা, তারপরে পাড়া জেঠিমারা আমাদের উপরে ভাড়া থাকতো, ওই পায়েল গোপা ওরা আসতো, মানে ওদের বাড়ি হচ্ছিলো যখন, তোমরা আমার ব্লগে দেখেছো ওর ভাইয়ের ভিডিওটা। তারপরে আরও একজন ভাড়া ছিল, আমি তার নামটা করছি না। তো আমার ফ্যামিলির লোক তো অবশ্যই ছিল। দেখো, আমি সবসময় তোমাদেরকে বলে এসেছি যে আমার বাবা কোনোদিনও কাঁদতে পারেনি, কিন্তু আমাদেরকে সবসময় বোঝাতো। তারপরে আছে তোমার প্রিয়াঙ্কার মা, প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কার বাবা, আমাকে সবাই বুঝিয়েছে, আমার আশেপাশে যত যা আছে। একদিন আমাকে আবার পিসি এসে বলল, তুই ঠাকুমা মারা যাওয়ার পর এত কাঁদিসনি, এতটা ভেঙে পড়িসনি, তুই এখন কেন ভেঙে পড়ছিস, আমাকে সবাই খুব বুঝিয়েছে। কিন্তু যতই বলনি, যতই যে যা বুঝা, কিন্তু নিজের কষ্টটা না সবসময় দেখবে একটু, এইটা কখনোই ভোলার না। একটা মেয়ের কাছ থেকে তার হাজবেন্ড চলে গেলে, এইটা খুব প্রচণ্ড ডিপ্রেশনে আমি চলে গেছিলাম, এতটাই ডিপ্রেশনে চলে গেছিলাম, মাঝে মাঝে মনে হতো যে আমি নিজে শেষ হয়ে যাই, আমি নিজে মরে যাই। তারপরে অনেক সময় আমি এইটাও ভেবেছি যে আমি যদি কিছু করে দিই তাহলে আমার মা বাবাকে গিয়ে দেখবে, আর আমি কিছু করে গেলে কিঙ্করের স্বপ্নগুলো অপূর্ণ থেকে যাবে, ওর জন্য আমাকে বেঁচে থাকতে হবে। আমি ওই কারণেই নিজেকে আস্তে আস্তে ওভারকাম করে নিয়ে এসেছি, কিন্তু এখনও হয়তো আমি পুরোপুরি হতে পারিনি। তোমাদের সঙ্গে আমি যতটা হতে পেরেছি আমি তোমাদের সাথে ততটাই শেয়ার করছি, কারণ একটা ডিপ্রেশন না কাটিয়ে উঠতেই আমি আর একটা ডিপ্রেশনে ঢুকে গেছিলাম, মানে একটা সিচুয়েশান। তোমরা সবাই জানো আগস্ট মাসে কিঙ্কর চলছে, তারপরে আমার বান্ধবী তো অবশ্যই ছিল, ওরা সবসময় আমাকে বোঝাতো। আর সব থেকে বড়ো কথা, আমাকে প্রচুর টাইম দিয়েছে সোমাদি, কবিতা, এরা প্রচুর টাইম আমার সাথে, মানে সোমাদি সবসময় মেসেজ করে করে আমাকে খোঁজ নিত যে তুই খেয়েছিস কি না, খাচ্ছিস কি না। আমি বেশি দিন হয়নি ডিপ্রেশন থেকে বেরানো, তো যতটা আমি বেরিয়েছি আমি তোমাদের সাথে ততটাই শেয়ার করব যে একটা মানুষ ডিপ্রেশন হয়ে গেলে সেখান থেকে কিভাবে ওভারকাম করে বেরাতে হয়। আমি প্রচুর স্যাড সং শুনতাম আগে, যখন আমার মন খারাপ হতো আমি খুব গান শুনতাম আর খুব কাঁদতাম চিৎকার করে। কিন্তু একটা টাইম আমাকে সবাই ধরে ধরে বললো যে আমাদের পাড়ার প্রতিবেশীর আশেপাশে সবাই, যে তুই এরম করে যদি কাঁদিস তোর মাও তোর কান্না দেখে কাঁদবে, তখন তোর মা তো এমনি অসুস্থ, তোকে তো বুঝতে হবে বল বাবু। আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে, এটা তো আমাকে বুঝতে হবে। আর আগে দেখতে আমি ভিডিও করতে করতে কেঁদে ফেলতাম, কিন্তু এখন নিজেকে আমি অনেক কন্ট্রোল করে ফেলি, কারণ আমি তোমাদেরকেও কথা দিয়েছি, আরও কিছু মানুষ আছে, আমি সোমাদি কবিতা ওদেরকেও কথা দিয়েছি যে আমি ভিডিওর মাঝখানে, লাইভের মাঝখানে কোনোদিনও চোখের জল ফেলবো না। তো আজকে কথা বলতে বলতে বেরিয়ে গেল।
তো সেখান থেকেই আমি মায়ের ওই কথাটা, মানে ওদের ওই কথাটা বলার পর ওই কথাটা আমার কানে সব সময় বাজত যে আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, আমি যদি কাঁদি তাহলে তাদের কষ্ট হবে। আর আমার বৌদিও ছিল, ও বোঝাতো, গোপালের মা, যার কথা আমি তোমাদেরকে বলছি আস্তে আস্তে, গোপালের মা গোপাল। আর এর পেছনে তো গোপাল আমার সাথে কিছুদিন তোমার হচ্ছে থাকতো, আমি রাত্রে একা একা থাকলে কাঁদবো বলে গোপালের মা বাবা আমার কাছে গোপালকে দিয়ে দিত। আর আমি যেটা করতে ভালোবাসি আমি সেটাই বরাবর করে এসি, যে কিঙ্কর থাকলে আমি যেগুলো করতাম সেরকমই আমি কাজ করি। দেখবে জন্মদিন বলো, তারপরে তোমার হচ্ছে অ্যানিভার্সারি বলো, তারপরে 1 জানুয়ারি কিঙ্করের জন্মদিন, আমার জন্মদিন 1 জানুয়ারি, তারপরে 14ই ফেব্রুয়ারি আমি ফুল মালা মিষ্টি, আমার যা যা ভালো লাগে আমি তাই তাই করি। আমি এইগুলো, আমাকে অনেকজন বারণ করেছে কিন্তু এইগুলো আমি শুনতে পারবো না, এগুলো শুনলে হয়তো আমি মরেই যাব। তো মা বাবার জন্য আমি নিজেকে ওখান থেকে বের করে নিয়ে এসেছি, কিন্তু কষ্ট যখন আমি এই একটা জিনিস বন্ধ করেছি যে আগে খুব হাউমাউ করে সবার সামনে কেঁদে ফেলতাম, কাঁদতাম, কিন্তু এখন নিজে আস্তে আস্তে অনেকটা শক্তিশালী হয়ে গেছি আর নিজেকে একটু বিজি রাখার চেষ্টা করি। যখন আমার কাজ করতে ভালো লাগে না আমি কোনো কিছু করি না। দেখবে রান্না বান্না ঘরের কাজ তুমি যদি করো তখন এগুলো থেকে তুমি সারাটা দিন মানে ওটার মধ্যে ইনভলভ হয়ে যাবো। আমাকে অনেকে বলেছিল তুই আগে যেমন কাজ করতিস সেরকম কাজে ঢুক, কিন্তু আমি যদি কোথাও কাজে ঢুকি আমার কোথাও ঠিক করে আমি মন দিয়ে কাজ করতে পারবো না। আর সব থেকে বড় কথা, পরের কাজ করলে একদিন ইচ্ছা না করলেও তোমাকে যেতে হবে আর কামাই করলে কথা শুনতে হবে, অতএব আমি ওইসব কাজের মধ্যে নাই বাবা, আমি যা করছি। আর সব থেকে বড় কথা আর একটা, যেটা আমার ইউটিউব ফ্যামিলি আমার সাথে আছো, তোমরা আছো বলে আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করো, তোমরা আমাকে বোঝাও যে দিদি ভাই কিভাবে তুমি নিজেকে ভালো রাখো, ভালো রাখার চেষ্টা করো, তুমি একটা কাজের মধ্যে যুক্ত হও। আর আমার ব্যবসা তো আমার সাথে অবশ্যই আছে, সেই টাইমটা আমি তখন ব্যবসার মধ্যে ঢুকে যাই যে আমাকে ব্যবসা করতে হবে, নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে, নিজের খরচটা নিজেকে চালাতে হবে। কারণ হচ্ছে একটা টাইম বাবা মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে, সেই সব গল্প আমি তোমাদেরকে পরে অন্য কোনো ব্লগে শেয়ার করব। তো আর বাবা মা যেহেতু বয়স হয়ে গেছে তো আমাকে বাবা মাকে দেখতে হবে, সবাইকেই দেখতে হবে, ওই কারণে আমি তোমার হচ্ছে ব্যবসাটা শুরু করি, আমি নিজের ব্লগিং স্টার্ট করি যে আমি আমার লাইফস্টাইল শেয়ার করব ইউটিউবে। তখন আমার বোন আমাকে, ও একটা চ্যানেল খুলেছিল, তারপরে আমাকে জানুয়ারি মাসের 24 তারিখে চ্যানেলটা খুলে দেয়। চ্যানেল খোলার সাথে সাথেও আমি তোমার হচ্ছে আমি ওভারকাম সাথে সাথে করতে পারিনি, তো যখন আমার খুব মন খারাপ করে, আমার যেই জিনিসটা করতে ইচ্ছা করে আমি সেই জিনিসটাই করি। মন খারাপ করলে আগে খুব কাঁদতাম, স্যাড সং শুনতাম, কিন্তু এখন আর হোম থিয়েটারে সেরমভাবে গান শোনা হয় না, কারণ টাইম পায় না, যেটুকু যা শুনি আমি ফোন দেখি, ইউটিউব দেখি, ফেসবুক দেখি, তো সারাদিন মানে ফোন দেখে আমার অনেকটা ডিপ্রেশন কেটেছে বলবো। তো অনেকে বলে আমাকে যে ফোন দেখতে বারণ করে, কিন্তু আমি ওই ছবি ফোন স্মৃতি এইগুলো নিয়েই বেঁচে আছি, তো এখান থেকে আমি আস্তে আস্তে ওভারকাম করেছি। আর মন খারাপ করলে আমি কোথাও একটা ঘুরতে যাই, যেমন হচ্ছে তোমরা দেখেছো আমি পুজোর সময় মাকে পুরী নিয়ে গেছি, ঘুরি বলছি, তার আগে তোমার হচ্ছে মার্চ মাসে মাকে দীঘা নিয়ে গেছিলাম দোলের সময়। তো উৎসবের দিনগুলো আসলে বেশি কষ্ট হয়, তখন নিজেকে খুব কষ্ট করে আমি কি বলবো ওভারকাম করি। তো এইগুলোই হচ্ছে আমি কিভাবে ওভারকাম করে এসেছি আমার লাইফ থেকে, সেগুলো তোমাকে তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকেই জানতে চেয়েছিলে তুমি কিভাবে এইখান থেকে ওভারকাম করে এসছো, আমাকে অনেকে বলেছিল যে তুই কাউন্সিলিং কর, কাউন্সিলিং করলে তোর মাথার, তোর মনের কথাগুলো বল, কিন্তু আমি কোনো কিছুই করিনি। একটা টাইম অনেকে বলেছিল যে আমি পাগল হয়ে যাব এরম করে চলতে থাকলে, আমি পাগলও হইনি, কোনো কিছু হয়নি। এগুলোকে অনেকে যদি পাগলামি বলে তো পাগলামি, কারণ আমি যেটা ভালোবাসি সেটা আমি মন থেকে করি। অনেকে বলেছিল যে দেখ একবার কারোর লাইফ মানে তৈরি হয় না, তুই যা হয়েছে ভুলে যা, আবার নতুন করে বাঁচ, নতুন করে শুরু কর। তো আমি নতুন করে বাঁচবো অবশ্যই, কিন্তু আমি অতীতকে ফেলে নতুন করে বাঁচতে চাই না, আমি অতীতকে সাথে করে নিয়েই বেঁচে আছি। আর এরম করেই আমি ডিপ্রেশন থেকে মুক্ত হয়েছি, যে আমি যেটা ভালো লাগে আমার মন থেকে আমি সেটাই করি। যেমন আমার রান্না করতে ভালো লাগলে আমি রান্না করি, আমার কিঙ্করকে যেটা খাওয়াতে ভালো লাগে মানে তুমি খাবার এনে বলো সেগুলোই আমি দিই, আমার নিজের যেটা ভালো লাগে আমি সেটা করি, আমি কারোর কথা শুনি না। তো
তো আমি ডিপ্রেশন থেকে এইভাবেই বেরিয়েছি। তোমাদের যদি কারো তোমরা ডিপ্রেশনে চলে যাও, তোমাদের যদি কখনো ডিপ্রেশনে চলে যাও, নিজের যেটা ভালো মনে করবে সেটাই করবে, কিন্তু ডিপ্রেশনে থাকারে ফোন আসছে তার জন্য কেটে যাচ্ছে। ডিপ্রেশনে থাক কে ও চলে এসেছে, কাকিমা বেল বাজছিল ওই জন্য দরজা খুলতে গেলাম। তো ডিপ্রেশনে থেকে নিজেকে শেষ করে দেবো এটা কখনোই ভাববে না, বেঁচে থাকতে হবে, কিন্তু সেই ডিপ্রেশন থেকে আস্তে আস্তে বের করতে হবে নিজেকে, কিন্তু পুরোপুরি বেরোতে কোনোদিনও পারবে না। আমার কষ্ট হলে আমি রাত্রিবেলায় একা একা কাঁদি, দুপুরবেলা একা একা কাঁদি, কিন্তু মায়ের সামনে কাঁদি না, আমি দরজা লাগিয়ে কাঁদি, চিৎকার করে। কাঁদতে তো অবশ্যই ইচ্ছা করে, কাঁদলে দেখবে মনটা হালকা হয়, বা মনের কথাগুলো কাউকে বললেও মনটা হালকা হয়। তো আমার মনের কথাগুলো আমি মাঝে মাঝে জয়িতার সাথে শেয়ার করি, সোমাদির সাথে শেয়ার করি, তারপরে আর একটা দিদি ভাই দেবপর্ণাদির সাথে শেয়ার করি, আমি সবার সাথে শেয়ার করি, রাকিদির সাথেও কথা বলি। তো আমার কষ্টগুলো আমি এইভাবেই সবার মধ্যে ভাগ করে নিই, আনন্দগুলো আর কষ্টগুলো এত একান্ত ব্যক্তিগত নিজের, এগুলো তো আর সবসময় ভাগ করা যায় না। তো মা অনেক বন্ধু হয়ে উঠেছে, মায়ের সাথেও অনেক কথা, প্রচুর কথা শেয়ার করি, কারণ মা ছাড়া তো এখন আর কেউ নেই। তো মা বাবার জন্য আমি ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছি, আর কী কীভাবে বেরিয়ে এসেছি আমি তোমাদেরকে অবশ্যই বললাম, সেগুলো তোমরা শুনবে, হয়তো অনেকের কাজে লাগতে পারে। চলো, একটা কথা মানে মিসিং হয়ে গেছে, সেটা বলার জন্য আমি এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি আমি ওই কথাটা বলতে ভুলে গেছি। তো আমার ডিপ্রেশনের থেকে বেরোনোর অনেকটা কারণ হচ্ছে দুষ্টু, আর দুষ্টুর সাথে প্রচুর টাইম কাটিয়েছি। দেখবে বাড়িতে বাচ্চা থাকলে অটোমেটিক তুমি তাকে নেবে, আদর করবে, ডিপ্রেশন থেকে অনেকটাই বেরিয়ে যাবে। তো আমি ডিপ্রেশন থেকে অনেকটা টাইম মানে দুষ্টুর সাথে কাটিয়েছি, মানে বেরোনোর জন্য দুষ্টুকে আমার কাছে দিয়ে যেত, ও আমার সাথে অনেকটা টাইম থেকেছে। তারপরে তোমার হচ্ছে কোনো দিন রান্না করতাম, কোনো দিন ওকে নিয়ে থাকতাম, কোনো দিনও যেটা ভালো লাগতো আমি সেটাই করতাম, তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করেছি। আর আমি তো আমার বান্ধবীদের সাথে প্রচুর টাইম কাটিয়েছি, আমাকে জয়িতা ফোন করতো, জিজ্ঞেস করতো, ও এসে মাঝে মাঝে দেখা করে যেত। তারপরে তোমার সমাধি প্রচুর টাইম দিত, মেসেজ করতো, ও মেসেজেই আমার সাথে বেশিরভাগ কথা বলে, আর মেসেজে সবসময় জিজ্ঞেস করতো কী করছিস, খেয়েছিস, ঘুমিয়েছিস, আর কবিতা ঠিক খাওয়ার আগে আগে ফোন করতো যে খেয়েছিস বোন, কী করছিস। তো এরমভাবেই আমি ডিপ্রেশন থেকে বেরিয়েছি। এই কথাগুলো আমার হয়তো কয়েকটা মিসিং গেছে, তার জন্য আমি এখন বললাম। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। বাই বাই।